যাই হোক, তাদের নামে আমি গালি টালি দিতে চাচ্ছি না। তারা কি করেছেন? জিয়াউর রহমান সাহেব লিখেছেন সংবিধানের মধ্যে হাত দিয়েছেন, হাত দিয়ে উনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। সমাজে ইসলাম ধর্ম বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং এই বিদ্বেষ ছড়াচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ক্ষমতাসীন দল। তারা আজকে ক্ষমতায় থাকতে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, ধর্মীয় সহিংসতার পটভূমি রচনা করছে। কোন মুসলমান মৌলবি যেন ওর জানাজা পর্যন্ত না পড়ে। ওটা নাস্তিক, ওটা শয়তান, সরকারের উস্কানিতে ও আজকে এত বড় বক্তব্য দেওয়ার সাহস হয়েছে। ওর মতো কুলাঙ্গারকে জুতা দিয়ে পিটিয়ে ওকে রাস্তায় ফেলে কুত্তার মতো হেসিয়ে ওকে যতক্ষণ পর্যন্ত আমরা আস্থা করে নিক্ষেপ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি হবে না।